আগামী 7 জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে তার ফলাফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, নাশকতার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। 5 জানুয়ারি শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডমরা বিভাগে ব্রিফিংয়ের আয়োজন করে। আইজিপি বলেন, ভোট উৎসব নির্বিঘ্ন করতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ সশস্ত্র বাহিনীর সদস্যরা। প্রয়োজনীয় তথ্য দিয়ে সার্বক্ষণিক সহায়তা দিচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো। নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলগুলো নির্বাচনে বিকট শব্দে কোনো কিছুর বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করেছিল জানিয়ে পুলিশ প্রধান বলেন, সে বিষয়ে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। এছাড়া সোশ্যাল মিডিয়া কিংবা অনলাইন প্ল্যাটফর্ম এবং অফলাইনেও গুজব ঠেকাতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করছে পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা হলে সর্বসাধারণকে নিকটস্থ থানা কিংবা জরুরি সেবার 999 নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান আইজিপি। পরশুদিন 7 জানুয়ারি 2024 তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেজন্য সকল সম্মানিত নাগরিকবৃন্দকে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ পুলিশ, সকল গোয়েন্দা সংস্থা, দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনী এই এই দেশের প্রশাসন সকলে মিলে আমরা এই নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য, সফলভাবে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা দায়িত্ব পালনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর কেউ যদি কোনো সুযোগ নেয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্র আসতে পারে সে লক্ষ্যে সতর্ক অবস্থায় রয়েছে সকল আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের সকলের মাঝে একটি সুষ্ঠু সমন্বয় রয়েছে। জরুরি প্রয়োজনে আমরা আপনাদেরকে নিকটস্থ থানায় বা পুলিশ ইউনিট অথবা 999-এ আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের সহায়তা টিম আপনাদের পাশে দ্রুততম সময়ে পৌঁছে যাবে। তাদের যে পরিকল্পনা বিকট আওয়াজ বা ককটেল টকটেল চার্জ করে মানুষের মনে একটা ভীতির সঞ্চার করা, তো তাদের এই তথ্য আমরা পেয়েছি এবং আমরা আমাদের প্রস্তুতিও নিয়েছি। আমি আশা করি এই ধরনের ভীতির সঞ্চার তারা করতে পারবে না।